হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। বিডি শপ উইথ শারমিলে সবাইকে ওয়েলকাম। আজকে আমি এসেছি একুশে বই মেলা। দীর্ঘদিন এক মাস, দীর্ঘ এক মাস বলতে জানুয়ারি মাস পুরাই চলেছে বাণিজ্য মেলা। আমি আপনাদেরকে অনেকগুলো স্টল ঘুরে দেখিয়েছি এবং ভালো সাড়াও পেয়েছি। এখন আমি আপনাদেরকে দেখাবো একুশে বই মেলার কিছু স্টল ঘুরে ঘুরে দেখাবো কী ধরনের নতুন কালেকশন এসেছে এবং প্রাইস সম্পর্কে একটু বলে দিব। বইপ্রেমী মানুষের জন্য কিন্তু কথা প্রকাশ নিয়ে এসেছে বেশ কিছু বইয়ের কালেকশন। দেখুন, অনেক ধরনের বইয়ের কালেকশন এখানে দেখতে পাচ্ছি আমরা। দেখুন, বেশ কিছু বইয়ের কালেকশন এখানে আছে। কোনটা পাইয়া একটু ধরে দেখান। ও, এই যে এটা, না এটা কোন লেখকের? ও আচ্ছা, দ্বিজেন শর্মা। এই এই বইটা যেটা দেখছেন এটা কিন্তু সব থেকে মানে বেশি চলছে এই দোকানটাতে। তাছাড়া এখানে রবীন্দ্রনাথ ঠাকুরের, মুনতাসির মামুন, রুহুল আমিন বাবুল, আনিসুল হক থেকে শুরু করে কতটা বই প্রকাশ পেয়েছে আপনাদের এখানে ভাইয়া? কত? 60টা। আচ্ছা, সবগুলো কি নতুন পুরাতন সব মিলায়? সবগুলো নতুন। আচ্ছা, সব ধরনের বই কিন্তু আপনারা এখানে পেয়ে যাবেন। আর বইপ্রেমী মানুষেরা কিন্তু জানেন যে তাদের কাছে বই কত আপন, কত প্রিয়। দেখুন, অনেকগুলো স্টল এসেছে। আমি আপনাদেরকে এখন নিয়ে যাব পাল পাবলিকেশনে, যেটা এই বই মেলায় সব থেকে বেশি জনপ্রিয় একটা স্টল। এখানে হচ্ছে শব্দশৈলী, ইতিবা প্রকাশনী, মোট কিন্তু 160টি স্টল এখানে স্থান পেয়েছে মোটামুটি। এসে বহু আকাঙ্ক্ষিত পাল পাবলিকেশন। দেখুন, এটা হচ্ছে মোহাম্মদ জাফর ইকবলের, মানে এই পাবলিকেশনটা মোহাম্মদ জাফর ইকবলের। তাছাড়া এখানে কিন্তু আমাদের দেশের খেলোয়াড় সাকিব আল হাসানের একটি বই প্রকাশ পেয়েছে স্টলে। দেখুন, এখানে মোটামুটি ভিড় আছে। এখন আমি সকালের দিকে এসেছি তো, তারপরেও কিন্তু মানে ভালোই ভিড় আছে এখানে।